নমস্কার ডেসক্রিপটিভ ইংলিশের ভিডিও নিয়ে আজকে আমি আবার আপনাদের সামনে তবে আজকে প্যাসেজ ট্রান্সলেশন নয় আজকে প্রেসি রাইটিং প্রেসি রাইটিংয়ে যেটা করা হয় প্রথমে একটি প্যাসেজ বেশ কয়েকবার পড়ে পর মূল জায়গাগুলোকে চিহ্নিত করে সেখান থেকে আসল জিসটা বুঝে নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে মূল ভাবটাকে লেখার চেষ্টা এই হচ্ছে প্রেসি লেখার মূল কথা তো বোর্ডে রয়েছে প্যাসেজ সময় নষ্ট না করে পড়ে নিচ্ছি প্যাসেজটি The world is like a looking glass. If you smile, it smiles. If you frown, it frowns back. If you look at it through a red glass, all seems red and rosy. If through a blue, all blue. If through a smoked one, all dull and dirty. Always try them to look at the bright side of things. Almost everything in the world has a bright side. There are some persons. Whose smile, the sound of whose voice, very presence seem like a ray of sunshine and brighten the whole room. Greet everybody with a bright smile, kind words, and a pleasant welcome. It is not enough to love those who are near and dear to us. We must show that love while enjoying the blessings of life. উই ক্যানট এক্সপেক্ট টু হ্যাভ নো সরস অর অ্যাংজাইটিস এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজ এবার একটু দেখে নেব যে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ আগেই বলে রাখি প্রেসি করতে গেলে পরে কিন্তু যে জায়গাগুলো উদাহরণের মতো দেওয়া থাকে সেই উদাহরণগুলোকে কিন্তু বর্জন করতে হবে সেটা দেওয়ার কোনো দরকার নেই সেখান থেকে আসল কথাটা বের করে নিতে হবে দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস পৃথিবী যেন একটি লুকিং গ্লাস মানে একটি আয়নার মতো ইফ ইউ স্মাইল যদি তুমি হাসো ইট স্মাইলস যেটা হয় আমাদের প্রতিবিম্বও হাসে সেরকম পৃথিবীও এখানে হাসে ইফ ইউ ফ্রাউন যদি তুমি ভ্রুকুটি করো বা ভ্রুকুঞ্চন করো ইট ফ্রাউন্স ব্যাক সেও তোমাকে সেটাই ফিরিয়ে দেবে ইউ লুক অ্যাট ইট থ্রু আ রেড গ্লাস যদি তুমি এই বিশ্বকে একটা লাল রঙের গ্লাস দিয়ে দেখো অল সিনস রেড অ্যান্ড রোজি সব কিছু লাল এবং গোলাপ ফুলের মতো লাল ইনফ্যাক্ট গোলাপ ফুলের মতো লাল এরকম দেখাবে ইফ থ্রু ব্লু যদি নীল রঙের কাচ দিয়ে দেখা হয় অল ব্লু চার দিক নীল ইফ থ্রু আ স্মোকড ওয়ান যদি কোনো ঝাপসা দিক ঝাপসা কাজ দিয়ে দেখানো দেখা হয় অল ডাল অ্যান্ড ডার্টি তাহলে চারপাশ মানে পুরো দিকটাই লাগবে হচ্ছে ডাল মানে উজ্জ্বল নয় এবং ডার্টি মানে নোংরা এরকম দেখাবে স্বচ্ছ নয় আর কি এক্ষেত্রে সো অলওয়েজ ট্রাই দেন টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইট অফ থিংস তাহলে যখন পুরোপুরি নিজের ওপরে ব্যাপারটা মানে নিজের দেখার ওপরে ব্যাপারটা তাই কি বল বলা হচ্ছে যে সবসময় সময় মানে কোনো কিছুর ভালো দিক যেটা রয়েছে ব্রাইট সাইট যেটা রয়েছে তার দিকেই তাকাও অলমোস্ট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ আ ব্রাইট সাইড এই পৃথিবীতে কিন্তু প্রায় সব কিছুরই ভালো দিক আছে দেয়ার আর সাম পারসন্স হুজ স্মাইল দ্য সাউন্ড অফ হুজ ভয়েস ভেরি প্রেজেন্স সিম লাইক আ রে অফ সানশাইন অ্যান্ড ব্রাইট এন দ্য হোল রুম কিছু ব্যক্তি আছেন যাদের হাসি যাদের গলার মানে কণ্ঠস্বর ভেরি প্রেজেন্স যাদের উপস্থিতি কী করে না যেন মনে হয় সূর্যের আলোয় যেমন চারদিকটা ঝলমল করে ওঠে ঠিক সেরকমই তাদের কণ্ঠস্বর তাদের হাসি তাদের উপস্থিতিও চারদিকটাকে ঝলমল করে তোলে মানে ঠিক রে অফ সানশাইনের মতো অ্যান্ড ব্রাইট এন দ্য হোল রুম এবং পুরো পরিবেশকে পুরো ঘরকে আলোকিত করে তোলে গ্রিট এভরিবডি উইথ এ ব্রাইট স্মাইল তাই সবাইকে বড় হাসি দিয়ে চওড়া হাসি দিয়ে অভিবাদন জানাও কাইন্ড ওয়ার্ডস ভালো ভালো কথা ব্যবহার করো অ্যান্ড এ প্লিজেন্ট ওয়েলকাম এবং খুব সুন্দরভাবে স্বাগত জানাও ইট ইজ নট এনাফ টু লাভ দোজ হু আর নিয়ার অ্যান্ড ডিয়ার টু আস আমাদের কাছের মানুষদেরকে ভালোবাসাই কিন্তু যথেষ্ট নয় ইট ইজ নট এনাফ এটা যথেষ্ট নয় যে শুধুমাত্র আমাদের আত্মীয় পরিজন বা খুব কাছের লোকেদেরই আমরা ভালোবাসবো উই মাস্ট শো দ্যাট লাভ ওই ভালোবাসা কিন্তু আমাদের দেখাতেই হবে প্রত্যেকের প্রতি সবার প্রতি ওয়াইল এনজয়িং দ্য ব্লেসিংস অফ লাইফ যখন আমরা জীবনের এই মানে ব্লেসিংস মানে জীবনের এই আনন্দটাকে উপভোগ করব তখন কিন্তু মানে উই ক্যানট এক্সপেক্ট টু হ্যাভ নো সরোজ ওর অ্যাংজাইটি তখন কিন্তু আমরা এটা আশা করতে পারি না যে সেখানে কোনো দুঃখ থাকবে না কোনো চিন্তা থাকবে না তার মানে কি দুঃখ চিন্তা এগুলো একটা পার্ট এগুলো থাকা সত্ত্বেও ও আমাদের কিন্তু ভালো দিকগুলোর দিকে মন মানে মন দিতে হবে বা মনোনিবেশ করতে হবে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য এবং তার জন্য অবশ্যই এখানে কতগুলো কথা বলা আছে সেরকম যেরকম হচ্ছে আমি বলে দিচ্ছি যে অলওয়েজ ট্রাই টু দেন লুক অ্যাট দ্য ব্রাইট সাইট অফ থিংস অলমোস্ট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ ব্রাইট সাইট এটা একটা আসল কথা এই পৃথিবীতে সব কিছুরই প্রায় ভালো দিক আছে এবং চেষ্টা করা উচিত যে সে ভালো দিকটাকে দেখা খারাপ দিকটাকে বাদ দিয়ে এটা হচ্ছে একটা কথা এবং এখানে অবশ্যই কিছু লোকেদের কথা বলা হয়েছে যাদের ওই যে গুণাগুণগুলো মানে যাদের হাসি যাদের কণ্ঠস্বর যাদের উপস্থিতি কি করছে না একদম পুরো চারদিকটাকে রোদ রৌদ্র মতো ঝলমল করে তুলছে এটা একটা কথা তারপরে কি না গ্রেট এভরিবডি উইথ আ ব্রাইট স্মাইল কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড এ প্লিজেন্ট ওয়েলকাম মানে সবাইকে অভিবাদন জানাও কী দিয়ে না চওড়া হাসি দিয়ে ভালো কথা দিয়ে এবং খুব সুন্দর করে সুস্বাগতম যে করে মানে এগুলো হচ্ছে অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার একটা ব্যাপার অন্যের সাথে ভালো ব্যবহার করে নিজেকে ভালো রাখার একটা কথা বলা হচ্ছে তাহলে ইট ইজ নট এনাফ টু লাভ দোজ হু আর নিয়ার অ্যান্ড ডিয়ার টু আস উই মাস্ট শো দ্যাট লাভ শুধুমাত্র কাছের লোককে ভালোবাসা নয় সেই ভালোবাসা আমাদের দেখাতে হবে সবার প্রতি ওয়াইল এনজয়িং দ্য ব্লেসিংস অফ লাইফ উই ক্যানট এক্সপেক্ট টু হ্যাভ নো সরোজ অর অ্যাংজাইটিস হ্যাঁ জীবনের ভালো দিকটাকে গ্রহণ মানে ভালো দিকটাকে উপভোগ করতে গিয়ে এটা আমরা আশা করতে পারি না যে আমাদের জীবনে দুঃখ থাকবে না আমাদের জীবনে চিন্তা থাকবে না সেগুলো থাকবেই কিন্তু তথাপি ভালো থাকার আরও মানে যে মূল মন্ত্র সেগুলো হচ্ছে কি না ওয়েল বিহেভিয়ার কাইন্ড ওয়ার্ডস শোয়িং লাভ মানে দিজ আর দ্য মেইন থিংস টু মেক আওয়ার লাইফ হ্যাপি হ্যাঁ তো এই হচ্ছে আজকের প্রেসির মূল ভাব এখানে যে প্রথম দিকে যে কথাগুলো রয়েছে যেমন দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ লুকিং গ্লাস ইফ ইউ স্মাইল ইট স্মাইলস ইফ ইউ ফ্রাউন ইট ফ্রাউন্স ব্যাক ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু আ রেড গ্লাস অল সিমস রেড অ্যান্ড রোজি দিজ আর দ্য এক্সাম্পলস এটা বোঝানোর জন্য যে এই পৃথিবীতে অনেক কিছু রয়েছে ভালো মন্দ দুই রয়েছে ভালোটাকে গ্রহণ করব ভালোটার দিকে মনোনিবেশ করব ভালো থাকার জন্য বা অপরকে ভালোবেসে অপরকে ভালো রেখে অপরের প্রতি ভালো ব্যবহার করে নিজেদেরকে ভালো রাখা যে যায় সেটাই এই প্রেসির মূল কথা তাহলে এই জন্য এই জায়গাগুলোকে মানে এগুলো একটা এক্সাম্পল বলে এগুলোর কোনো আমাদের দরকার নেই তো অলওয়েজ ট্রাই দেন টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস এটা একটা অবশ্যই রিমার্কেবল সেন্টেন্স অফ দিস প্যাসেজ অলমোস্ট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ আ ব্রাইট সাইড আচ্ছা দেয়ার সাম পারসন্স হুজ স্মাইল দ্য সাউন্ড অফ হুজ ভয়েস এত করে তো বলা যাবে না কিছু ব্যক্তির ব্যবহার বা আচার আচরণ সত্যিই প্রশংসনীয় এই যে এটা বলা যেতে পারে কিন্তু একটা প্রেসিতে যেহেতু আমার মানে জায়গাটা কম পরিসরটা কম জাস্ট জিস্টেরও জিস্ট প্রায় লিখতে হয় সেখানে কিন্তু আমি এত এলাবোরেটলি আমি ডিসকাস করতে পারবো না যে তার হাসি তার কণ্ঠস্বর তার উপস্থিতি না নট দ্যাট ঠিক এইভাবে না ছোট করে আমাকে বুঝিয়ে দিতে হবে আর হচ্ছে যে কথাগুলো যে কি জিনিসগুলো রয়েছে না গ্রিট এভরিবডি উইথ ব্রাইট স্মাইল দ্যাট মিন্স ওয়েল বিহেভিয়ার কাইন্ড ওয়ার্ডস দ্যাট মিনস ওয়েল বিহেভিয়ার অ্যান্ড অ্যা প্লিজেন্ট ওয়েলকাম হ্যাঁ এটা এবং আরও কি বলছে না প্রত্যেককে ভালোবাসা শুধুমাত্র আমাকে বা আমার কাছের কয়েকজনকে ভালোবাসাটা কিন্তু দ্যাটস নট এনাফ হ্যাঁ টু মেক আওয়ার লাইফ হ্যাপি উই শ্যুড লাভ অল প্রত্যেককে ভালোবাসতে হবে তাহলে এটা ছিল আজকের প্রেসির মূল কথা এবং যে জায়গাগুলো আমি আন্ডারলাইন করলাম সেগুলো হচ্ছে জায়গা প্রেসির এবার চলে যাব সরাসরি প্রেসিতে হ্যাঁ প্রেসির যেটা দরকার প্রথমে প্রথমে হচ্ছে টাইটেল যেটা ওই প্যাসেজ পড়ে যে মানেটা বুঝতে পারলাম যে ভালো থাকার রহস্য যেটা আমার মনে হয় যে আমাদের জীবনে সরস থাকতে পারে আমাদের জীবনে অ্যাংজাইটিস থাকতে পারে এবং এই পৃথিবীতে ভালো মন্দ দুয়ের মধ্যে ভালোটাকে বেছে নেওয়া হচ্ছে শুধুমাত্র ভালো থাকার জন্য এবং অপরের সঙ্গে ভালো ব্যবহার অপরের প্রতি ভালোবাসা এগুলো সবই কিন্তু ভালো থাকার কথা বলা হচ্ছে তো ওই জন্য এখানে টাইটেলটা দেওয়া হলো দ্য সিক্রেট অফ হাউ টু বি গুড ইন লাইফ ভা কীভাবে জীবনে ভালো থাকা যায় তার রহস্য টু এনজয় লাইফ ওয়ান শুড লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইগনোর দ্য ব্যাড ওয়ান জীবনকে উপভোগ করতে গেলে একজনের উচিত এই পৃথিবীর বিভিন্ন জিনিসের মধ্যে ভাল মানে বিভিন্ন জিনিসের ভালো দিকটাকেই দেখা এবং কী ইগনোর করা দরকার খারাপগুলোকে ইগনোর দ্য ব্যাড ওয়ান দেয়ার আর সাম পিপল হুজ প্লিজেন্ট বিহেভিয়ার ইজ ওর দি অফ ইমিটেশান কিছু ব্যক্তি রয়েছেন যাদের মানে চমকপ্রদ আচরণ সত্যি অনুকরণযোগ্য ইজ ওয়ারদি অব ইমিটেশন ওয়েল বিহেভিয়ার কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড লাভ আদার্স আর দ্য থিংস দ্যাট মেক ওয়ান্স লাইফ হ্যাপি ভালো আচরণ ভালো কথা এবং অপরকে ভালোবাসা এগুলোই হচ্ছে সেই জিনিস যা পারে একজনের জীবনকে ভালো করে তুলতে তো এটা ছিল প্যাসেজ এবং প্যাসেজের প্রেসি যে দ্য সিক্রেট অফ হাউ টু বি গুড ইন লাইফ এবং ছেচল্লিশটি শব্দ সংখ্যার মধ্যে কমপ্লিট করা হয়েছে যেটা ওয়ান থার্ড হচ্ছে প্যাসেজের আর সে অনুযায়ী এটা লেখা হলো তো এটাকে অন্য অন্যরকমভাবেও যদি কেউ অ্যানালাইজ করে করতে পারে তো আমার যেটা মনে হয়েছে প্যাসেজটি পড়ে যেটা অ্যানালাইসিস এভাবেই হচ্ছে এবং আমি সেভাবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি এটা একটা এক্সাম্পল মাত্র যে যেরকম দৃষ্টিভঙ্গি নিয়ে হ্যাঁ মানে তবে হ্যাঁ মোদ্দা কথা হচ্ছে ওটাই যে আসল জায়গাটাকে বোঝা মানে এখানে অন্যরা অনেক রকমভাবেই লিখতে পারে কিন্তু আসল জায়গাটাকে বোঝা ওয়ান থার্ড শব্দের মধ্যে লেখা এবং কোনো রকম মানে অতিরিক্ত কোনো কথা বা উদাহরণগুলোকে বর্জিত করে লিখতে পারার চেষ্টা সেটাই হচ্ছে প্রেসি লেখার মূল কথা তো এটা একটা নমুনা মাত্র দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এভাবে দেখতে থাকুন আমার চ্যানেল খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ